অনেক কারণেই মানুষ রেগে যায়। রাগ মানুষের স্বাভাবিক একটি অনুভূতি, একেবারেই রাগ নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অতিরিক্ত রাগও ভালো নয়, এর ফলে নিজের কিংবা অন্যের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। রেগে গেলেন তো হেরে গেলেন, এটা শুধু কথার কথা নয়, দৈনন্দিন জীবনে এভাবে আমরা হেরে যাই। কখনো কারো কথায় রেগে যাই, আবার কখনো বা কারো আচরণে। রাগ মুহূর্তেই বাড়িয়ে দিতে পারে দুজনের মধ্যকার দূরত্ব, হঠাৎ করেই আপনাকে একা করে দিয়ে হারিয়ে যেতে পারে আপনার কাছের মানুষগুলো। আর তাই এই রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অযথা রাগ না করে ঠান্ডা মাথায় ভাবলে অনেক জটিল সমস্যারও সমাধান করা যায় খুব সহজে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই রাগকে নিয়ন্ত্রণে রাখা যায়। থ্রি সেকেন্ড রুলস। সায়েন্টিফিক রিসার্চ থেকে দেখা গেছে শর্ট টেম্পার হওয়ার কারণে যে সেন্সেশন হয় সেটা সাধারণত 2.5 সেকেন্ড স্থায়ী থাকে। অর্থাৎ রাগ বেরিয়ে আসার আগে আমরা যে অসহ্যকর অনুভূতি অনুভব করি সেটা স্থায়ী হয় 2.5 সেকেন্ড। এই সময়ের মধ্যে রাগ প্রকাশ করে ফেললে তা বারবার রিজেনারেট হতে থাকে, রাগ আরও বাড়তে থাকে। কিন্তু যদি কোনো রকম রিয়াক্ট না করে 2.5 সেকেন্ড কাটিয়ে দিতে পারি, তাহলে সেই সেন্সেশনটা নষ্ট হয়ে যায় এবং আমরা নিজেদের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাই। তাই এক্ষেত্রে আমরা 3 সেকেন্ড রুলস অনুসরণ করতে পারি। এর জন্য আপনি নিজের খুশি মতো যে কোনো উপায় ব্যবহার করতে পারেন, যেমন বসে থাকলে দাঁড়িয়ে যাবেন, চোখ বন্ধ করে ইতিবাচক চিন্তা করুন। মোট কথা, 3 সেকেন্ড কোনো রকম রিয়াক্ট না করে পার করে দিতে হবে, এতে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। গভীরভাবে শ্বাস নিন। যখনই বুঝতে পারবেন যে আপনার রাগ হচ্ছে, তখনই গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন। আস্তে আস্তে দম ছাড়ুন, এতে কিছুক্ষণের জন্য হলেও মন অন্যদিকে সরে যাবে। আর গভীর শ্বাস তাৎক্ষণিকভাবে আপনার মাথায় অক্সিজেনের প্রবাহ বাড়াবে, মাথায় রক্ত চলাচল হবে, ফলে আপনি একটু স্থির বোধ করবেন, এতে করে আপনার রাগটাও কমে যাবে। স্থির থাকুন। মানসিক অস্থিরতা অতিরিক্ত রাগের একটি কারণ। আমরা যখন স্থির থাকতে পারি না, তখন যে কোনো বিষয় নিয়েই আমরা রেগে যাই, কেননা মানসিক অস্থিরতার কারণে সব কিছু আমাদের ভুল মনে হয়, যার ফলে আমরা রেগে যাই। তাই স্থির থাকা খুব প্রয়োজন। আপনি যদি মানসিকভাবে স্থির থাকেন, তাহলে মানসিক ভারসাম্যের বিপর্যয় ঘটবে না, ফলে আপনার রাগ কমে যাবে। ব্যায়াম এবং মেডিটেশন করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়ামের ফলে আপনার ব্রেনে অক্সিজেন বেড়ে যায়, এনার্জি লেভেল বেড়ে যায়। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার আচরণে পরিবর্তন আসবে এবং আপনি রাগ কমাতে পারছেন। মনকে স্থির করার সফলতম পদ্ধতি হলো মেডিটেশন। নিয়মিত একটু সময়ের জন্য মেডিটেশন বা ধ্যান করার চর্চা করুন। ধ্যান চর্চায় অভ্যস্ত হলে আপনি কাউকে কিছু বুঝতে না দিয়েই যে কোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সমস্যার সমাধান বের করুন। অনেকেই বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন, কিন্তু ব্যাপারটা তো আসলেই কেবল হার আর জিতের নয়। রাগের মাথায় আমরা অনেক কথাই বলি, অনেক কিছুই করে ফেলি, মুশকিলটা এখানেই। পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না, সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। তেমনি আপনি রাগ হওয়ার কারণ থাকলে অবশ্যই তার সমাধানও আছে, তাই সমাধান খুঁজে বের করে অতিরিক্ত রাগ পরিহার করুন। আপনি বা আমি কেউ বেশি দিন এই পৃথিবীতে থাকব না, তাই ক্ষণিকের এই যাত্রায় রেগে গিয়ে সময় নষ্ট করার লাভ কী বলুন। তাই দেরি না করে আজ থেকে উপায়গুলো কাজে লাগান, কিছুদিন পর নিজেই বুঝতে পারবেন নিজের পরিবর্তনটা।